আরে গোলাপ ফুল তো বাগানে ফুটতে দেখেছি, রান্নাঘরে তুমি গোলাপ ফুল কি করে ফোটালে দিদিমণি? কি আর করব, রোজ ডে তো চলে গেল, একটাও তো গোলাপ দিলে না, তাই ভাবলাম যে আমি রোজ বানিয়ে তোমাকে সারপ্রাইজ দেব। আজ বানাচ্ছি রোজ মোমো, তো সেই রেসিপিটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করব, চলুন দেখে নিই। তো রোজ মোমো বানাবো, চিকেন পেস্ট নিয়েছি, তার সাথে গ্রেট করা আলু, গাজর, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিলাম এক চামচ, আর রিফাইন্ড অয়েল দু চামচের মতো, ধনে পাতা কুচি, আর দেব এখানে কর্নফ্লাওয়ার দু চামচ, কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব, মাখিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব। এখানে অন্য কোনো ভেজিটেবলসও দেওয়া যেতে পারে। এবারে বিট নিয়েছি, একটা বিটকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এর থেকে জুসটা বার করে নিতে হবে। তো এবারে মিক্সার গ্রাইন্ডার জারে বিটগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিই। তারপরে এটাকে প্রথমে আমি ছাঁকনি দিয়ে করছিলাম, জুসটা বার করার চেষ্টা করছিলাম, কিন্তু এর যেটা অসুবিধা সেটাও আপনাদেরকে দেখাবো বলেই এই ক্লিপিংসটা আমি নিয়েছি। দেখুন, ছাঁকনির মধ্যে দিয়েছিলাম, দিয়ে তারপরে যখন জুস এটা থেকে তৈরি করছিলাম, তো ওই বিটের কিছু পাল্প এর মধ্যে কিন্তু চলে আসছিলো, যেটা কিন্তু আমাদের লাগবে না, আমাদের শুধু জুসটা লাগবে। তো ওই ছাঁকনির নেটের ভিতর থেকে বেশ কিছুটা পাল্প এখানে চলে আসছিলো। তো এইরকম করে না করে এটা কিন্তু যদি একটা কাপড়ের মধ্যে দিয়ে ছিঁকে নেওয়া যায়, তাহলে মনে হয় পুরো জুসটাই কিন্তু বেরোবে। দেখুন কতটা পাল্প বেরিয়ে চলে এসেছে, এটা যে একদমই দেওয়া যাবে না তা নয়, কিন্তু এইরকমভাবে কাপড়ের মধ্যে করে যদি আপনারা ছেঁকে নেন, তাহলেই আমার মনে হয় জুসটা খুব ভালো মতো বেরিয়ে আসবে। তো এইভাবে কাপড়ের মধ্যে করে জুসটা তৈরি করে নেবেন। তারপরে ময়দা মাখতে হবে, আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন আর রিফাইন্ড অয়েল একটু দিয়ে দেবো যাতে নরম থাকে। তো ভালো করে মাখিয়ে নিয়ে এবারে যে বিটের যে জুসটা তৈরি করেছি সেই জুসটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো প্রথমেই পুরোটা দিয়ে দেবেন না, কারণ পুরোটা আমার এখানে লাগেনি, অর্ধেকটাই লেগেছে। তো যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব ওই বিটের রস দিয়ে, তারপরে এটাকে 10 মিনিট রেখে দেব। তো এবারে 10 মিনিট পরে ফিরে এসেছি, ময়দা মাখা থেকে লেচি কেটে নেব, যেমন আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেমন আমরা লেচি তৈরি করি সেই রকম পরিমাণেই কিন্তু এখানে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এইবারে লেচিগুলোকে বড় করে রুটি বেলার মতো করে বেলে নেব। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট করে লেচি করে সেখান থেকে অনেকগুলো করে অনেকে বেলে নেন, কিন্তু আমার মনে হয় একটা বড় রুটির মতো করে নিয়ে, আর যদি কোনো ছোট এরকম স্টিলের যদি বাটি থাকে সেরকম বাটি যদি বসিয়ে এখান থেকে কিন্তু একটা রুটি থেকে একসঙ্গে তিনটে বা চারটে ছোট ছোট রুটি কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় সময়টা অনেকটা বেঁচে যাবে আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে। তো এখানে এতগুলো ছোট ছোট লেচি থেকে আমি বেলে নিয়েছি, এবারে পরের স্টেপে চলে যাব। দেখুন, আমি তিনটে তিনটে করে ছোট ছোট যে লেচিগুলো রয়েছে সেইগুলোকে পরপর এইরকম সাজিয়ে নিচ্ছি, আর তারপরে চিকেনের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেইটা মাঝ বরাবর এরকম লম্বা করে রেখে দেব। তো খুব বেশি স্টাফিং এখানে দেবেন না, তাহলে কিন্তু পুরটা বাইরে থেকে বেরিয়ে আসবে আর ঠিক মতো তৈরিও হবে না। এইবারে তিনটে ছোট ছোট যে রুটির মতো তৈরি করেছি সেইগুলোকে একসঙ্গে পরপর এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে প্রথমে তলার দিকটা এরকম চেপে একটু বসিয়ে দেব যাতে পুর বেরিয়ে না যায়। হাতে যদি একটু জল নিয়ে এই কাজটা করা যায় তাহলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে না। দেখুন কত সহজে খুব সুন্দর একটা গোলাপ ফুলের ডিজাইন কিন্তু এখান থেকে আমরা তৈরি করে ফেলেছি। দেখো গোলাপ ফুল তৈরি হলো কি না দেখো। বাহ, বেশ সুন্দর তৈরি করলে তো, ওই আরেকটা বানিয়ে দেখাও। হ্যাঁ, ওই একই প্রসেসে দেখো, তিনটে করে নিয়েছি ছোট ছোট রুটি, তার মধ্যে মাঝখানে চিকেনের স্টাফিংটাকে লম্বা করে রেখে দিলাম। এবারে আস্তে আস্তে দুদিকটা ধরে এইরকমভাবে মুড়ে মুড়ে একদম প্রথমটার কাছে নিয়ে চলে আসব। তো একটু সাবধানে করলেই কিন্তু খুব সহজ একটা শেপ এখানে দেওয়া যাবে,
তলাটাকে এরকমভাবে মুড়ে দেব যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়, তাহলেই গোলাপ ফুলটা বসে গেল। আর উপরের দিকে যেগুলো রয়েছে পাপড়িগুলোকে একটু হালকা হালকা করে এরকমভাবে খেলিয়ে দিলেই কিন্তু গোলাপ ফুল একদম রেডি। তো সবগুলোকে এইরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে না কতগুলো গোলাপ ফুল একসঙ্গে ফুটে রয়েছে। তো এবারে চলুন নেক্সট স্টেপে চলে যাই। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপরে এইরকম একটা ছিদ্রওয়ালা যে থালাগুলো হয় সেই থালাগুলো বসিয়ে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি, যাতে যখন এগুলোকে স্টিম করব তলা যাতে লেগে না যায়। তো ফুলগুলোকে এবারে আস্তে আস্তে একদম ধার বরাবর এগুলোকে সাজিয়ে দিলাম। একটু গ্যাপ রাখবেন মাঝখানে, নাহলে একটার সাথে আর একটা কিন্তু লেগে যাবে। এবারে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন স্টিম হয়ে গেছে, এইবারে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু তখন কাঁচা অবস্থায় ছিল আর এখন স্টিম হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, শেপটা কিন্তু একদম একরকম রয়েছে। তো বন্ধুরা, আজকের এই নতুন রেসিপি রোজ মোমো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যদি বানান তো কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।